শহীদ বুদ্ধিজীবী আ ন ম গোলাম মোস্তফা, জন্ম পঙ্গা গ্রাম নীলফামারী রংপুর, ২৪ অগ্রহায়ণ ১৩৪৮ বঙ্গাব্দ, সাংবাদিক মেলাপাঙ্গা মাদ্রাসায় শিক্ষাজীবনের শুরু, ১৯৫৮ সালে দিনাজপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক, সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইএ এবং ১৯৬৩তে একই কলেজ থেকে বিএ পাশ, ১৯৬৫তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা শুরু এবং দৈনিক সংবাদের বার্তা বিভাগে যোগদান। ১৯৬৬তে আজাদ পত্রিকার সাহিত্য সম্পাদক এবং মাসিক মোহাম্মদীর সম্পাদনার দায়িত্ব পালন। অন্তরঙ্গ নামে একটি সাময়িকী সম্পাদনা, ১৯৬৯ আগস্ট মাসে দৈনিক পূর্বদেশে সিনিয়র সাব এডিটর হিসেবে যোগদান ও সাহিত্য সম্পাদক নিযুক্ত। দিনাজপুর জেলা স্কুলে থাকার সময়ে ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং ছাত্র নেতা হিসেবে পরিচিত। সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হবার ব্যাপারে জেলার তৎকালীন অধিকর্তা এবং কলেজের অধ্যক্ষ তার প্রতি বিরূপ ছিলেন। ১৯৬২তে আইয়ুব সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় তাতে সক্রিয় অংশগ্রহণ এবং কারাবরণ, ৭-৮ মাস পর মুক্তিলাভ এবং এক মাস পর পুনরায় গ্রেপ্তার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক, তার রচিত দুটি গ্রন্থের মধ্যে আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার সম্বলিত অন্তরঙ্গ আলোকে এবং অনুবাদ গ্রন্থ শ্বেত কুন্তলা। তার নিখোঁজ হওয়া সম্পর্কিত তথ্যে জানা যায় ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর ভোর ৫টায় আ ন ম গোলাম মোস্তফা গোপীবাগ রেললাইনের পেছনের বাসায় বাচ্চা কুলে উঠোনে পায়চারি করছিলেন। তার পরনে ছিল লুঙ্গি, গেঞ্জি ও চাদর। সেই সময় তার সম্বন্ধী শামসুদ্দোহাকে আলবদর বাহিনীর সদস্যরা জিপে রাইফেলের মুখে বাসা চেনাতে ধরে নিয়ে আসে। তারা আ ন ম গোলাম মোস্তফার আইডেন্টিটি কার্ড দেখতে চায়। কার্ড দেখে নিশ্চিন্ত হয়ে তারা তাকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় তিনি বাচ্চাকে বারান্দায় নামিয়ে পাঞ্জাবি পরে তাদের সঙ্গে চলে যান। কারো সঙ্গে তার কোনো কথা হয়নি। দুই সন্তানের জনক, এক সন্তানের জন্ম তিনি শহীদ হওয়ার পর। আ ন ম গোলাম মোস্তফার লাশ পাওয়া যায়নি।